আজ আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণী দু হাজার তেইশ বাংলা শেষ মুহূর্তের সাজেশান প্রশ্নমান একের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সমস্তটা আলোচনা করবো এই ভিডিওতে তো দেখি প্রথম থেকে প্রশ্নগুলো অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় এই তেল কী কাজে ব্যবহার হয় পরের প্রশ্ন দেখো একেই বলে অদৃষ্টের চালে চলা অদৃষ্টের চালে চলা কী মরণকালে বুড়ো কর্তার দুঃখ হলো কেন এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো কর্তার ভূত থেকে দেওয়া তো প্রত্যেকটা যে তোমাদের গল্প পদ্য গদ্য এই প্রত্যেকটা যে জিনিস দেখছো এই প্রত্যেকটা জিনিস থেকে তোমাদের যে আছে সেখান থেকে আমি একটা দুটো তিনটে চারটে এরকমভাবে প্রশ্ন যেগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করছি তো দেখো পরের যে প্রশ্নগুলো আছে প্রশ্নমাত্রী দোষ এই প্রশ্নের দোষটি কি জামিনী মা জামিনের যে মা ছিল কার সঙ্গে জামিনির বিয়ের সম্বন্ধ ঠিক করেছিল তা জামিনের মা কার সঙ্গে জামিনের বিয়ে ঠিক করেছিল গরুর গাড়ির গারোয়ান বাজার ছিল কেন তো এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ যে কত মাইল দূরে থাকবে এটা তো আরও প্রচণ্ড গুরুত্ব ঠিক আছে এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা পড়ে যাবে এগুলো দেখবে তোমরা কমন পাবে ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে অবশ্যই একটা লাইক করে দিও দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো দেখো পরের প্রশ্ন কি এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে কতদিন পর কোথা থেকে ছেলে ফিরেছে ঘটি দেখেই তার খটকা লাগলো কার খটকা লাগলো খটকা দূর হলো কিভাবে এই যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ডাকাতের মা তাহলে আমি তোমাদেরকে কর্তার ভূত তেলেনাফোতা আবিষ্কার তারপর ডাকাতের মা প্রত্যেকটা থেকে আমি পাঁচটা কি ছটা বা তিনটে চারটে করেও কিন্তু প্রশ্ন তোমাদেরকে আমি দিচ্ছি আর এই প্রশ্নগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এগুলো পড়ে যাবে এগুলো তোমরা কমন পাবে দু সালে আমি কমনের রেকর্ড সৃষ্টি করেছিলাম এবং প্রত্যেকটা কোয়েশ্চেন হুবহু কমন দিয়েছিলাম এবার তোমাদের দু হাজার তেইশেও আমি কমন দেব এবং পরীক্ষার আগে তোমাদের একটা জিস্ট সাজেশান দেবো সেই সাজেশান পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পরের প্রশ্ন কিন্তু আজ সে ব্যাপার ব্যাপার অন্য কার কাছে আজকের কেন ছিল আর সন্দেহ নেই কোন ব্যাপারে কার সন্দেহ ছিল না আর এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তো এক নম্বরের প্রশ্ন এর আগে আমি এমসি কিউ আলোচনা করেছি তারপর এমসি কিউ এসি কিউ বড় প্রশ্ন সব আমি তোমাদেরকে গল্প পদ্য গদ্য এবং ইতিহাস ভূগোল প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সমস্ত এমসি কিউ এসি কিউ বড়ো প্রশ্ন সমস্ত আলোচনা করেছি আর এই গল্পগুলো পদ্যগুলো আমি লাইন ধরে ধরে তোমাদেরকে বলেছি এবং শেষে আমি প্রশ্নও জিজ্ঞেস করছি সে তার উত্তর তোমরা অনেকে দিয়েছ তো যারা দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তোমরা এইভাবেই থেকো তো দেখবে তোমরা কিন্তু অবশ্যই তার একটা প্রফিট তোমরা পাবেই তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখো কথা ইউরোপীয়রা বলছে এই কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না তো কোন কথা আহা ও লোভ কি ছাড়া যায় কিসের সে লোভ সকালবেলা খাবার খাবার আগেই শোনা গেল কী শোনা গেল তাহলে সকালবেলা খাবার আগেই শোনা গেল কি। এই যেটা হাঙ্গর শিকার তো এইভাবে দেখো হাঙ্গর শিকার থেকে তিন চারটে প্রশ্ন তারপর হচ্ছে গ্যালিলিও প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু আমি প্রশ্ন দিয়ে রেখেছি এবং সমস্তটাই কভার করব এই ভিডিওতে তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ পূর্ব অবস্থা একটা লাইক করে দিও বন্ধু মধ্যে শেয়ার করে দেওয়া চ্যানেল যদি নতুন হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এরকম ভিডিও কিন্তু পেতেই থাকবে তো দেখব পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা তিনি ধন্য লেখক কাকে ধন্যবাদ জানাচ্ছেন গ্যালেলিওর আবিষ্কার কী ষোলোশো নয় খ্রিস্টাব্দে ঘটলে এক নতুন ব্যাপার কোন ব্যাপারের কথা বলা যে এটা দেখো এমসিকিউ কিউ এবং বড় প্রশ্ন আর এবারের বড় প্রশ্নের জন্য এই প্রশ্নটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমরা বড় প্রশ্ন হিসেবে মানে পাঁচ নম্বর তোমাদের যে প্রশ্ন হয় সেই হিসেবে পড়ে যাবে দেখবে এটা কিন্তু বড় প্রশ্নতেও আসে এখানে অনেক লাইন আছে যেগুলো এমসিকিউ আছে সেগুলো এসে কিউতে আসবে এবং সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পাঁচ নম্বরের বড় প্রশ্ন হিসেবে আসবে অতএব তোমরা সেইভাবেই পড়াশোনা করবে যেন তোমরা সমস্তটাই কভার করতে পারো তো দেখবো পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সেটা দেখো পর প্রশ্ন গ্যালিলিও কোথায় কবে জন্মগ্রহণ করেন গ্যালিলিওকে কি কারণে শাস্তি পেতে হয়েছিল অদ্ভুত তার অধ্যাবসায় তার অধ্যাবসায়ের ফল কি ছিল তাহলে দেখো গ্যালিলিও থেকে কিন্তু প্রচণ্ড ও কি নিয়ে পড়াশোনা করেছে কোথায় পড়াশোনা করেছে এগুলো তো একটা জটিল বিষয় রয়েছে আজ গ্যালিলিওটা সেইভাবে আমাদের সবাই বেশি পড়ে না তো এই প্রত্যেকটা জিনিসকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এগুলো তোমরা পড়ে যেও দেখবে হুবহু এই সব প্রশ্ন পাবে আর পদ্যগুলো তোমাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই কারণ ওগুলো আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে মানে বলে দিচ্ছি এবং তার প্রশ্ন উত্তর সেই পদ্যগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমাদের কিন্তু আর আলাদাভাবে পড়তে হবে না তোমরা পুরোটাই কমন পেয়ে যাবে সেইখান থেকে তো অবশ্যই ভিডিওগুলো দেখে নিও দেখলেই তোমরা বুঝতে পারবে তার গুরুত্ব দেখো আজকে দেখবো পরের যে প্রশ্নগুলো আছে দেখো পরের প্রশ্ন হচ্ছে কি হাই পাগলিনী জনা প্রতি জনা জনা থেকে শুরু হলো নিজেকে পাগলিনী বলেছেন কেন সত্যবতী সুদ ব্যাস বিখ্যাত জগতে ব্যাস কেন বিখ্যাত কিন্তু কোন হেতু বক্তার এই জিজ্ঞাসা কেন এই যে পাগলিনী জনা মানে নীলধ্বজের প্রতি জনা এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তুমি যদি আমার ওই পদ্মর যে ভিডিওটা তুমি যদি দেখো তাহলে এই প্রত্যেকটা লাইন থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হয় পদ্ম আর সেগুলো কিন্তু আমি ধরে ধরে তোমাদেরকে পুরো বলে দিচ্ছি বাড়ির কাছে আর শিনগর নুন প্রত্যেকটা পদ্মকে আমি তোমাদেরকে লাইন টু লাইন আলোচনা করে দিচ্ছি তো সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নাও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তোমরা অনেক বেশি উপকার পাবে সেগুলো থেকে দেখি পরের প্রশ্ন দেখো ভুলি বই জ্বালা বক্তা কীভাবে কোন জ্বালা ভুলবেন রে অবোধ কে মুছিবে তোরে বক্তা কাকে অবধ বলেছেন দুঃখের কথা হাই কবকারে বক্তা কে আমি বাঞ্ছা করি বাঞ্ছা শব্দের অর্থ কী তো এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো দেখো প্রত্যেকটা লাইন তুলে তুলে প্রশ্ন আছে আর আমি যখন ওখানে প্রদ্যগুলো বলাচ্ছি সেইখানে কিন্তু যেই লাইনগুলো তুলে বেশিরভাগ প্রশ্ন রিপিট হয় এবং বারবার পরীক্ষায় প্রশ্নগুলো দেখা যায় আমি সেই প্রশ্নগুলো কিন্তু ওই পদ্য বলার সময় দেখ আমি পুরো বলে দিচ্ছি তোমাদের তো সামনে এখন প্রি টেস্ট পরীক্ষা হবে বা হাফ ইয়ারলি পরীক্ষা তো সেই যে পরীক্ষা সেই জন্য তোমরা এই যে প্রশ্নগুলো আছে জমজাত না যেত দূরে কীভাবে তা সম্ভব আমি কেমনে সে গায়ে যাই রে বক্তা সে গায়ে যেতে পারবেন না কেন ও এক পড়শি বসত করে পড়শি কোথায় বসত করে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা লাইন তুমি কিন্তু বাড়ির কাছে আর তারপর হচ্ছে দীপান্তরের বন্দিনী প্রত্যেক প্রত্যেকটা জায়গা থেকে আমি লাইন ধরে ধরে পুরো বলে দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো এখন তোমরা শুধু এই প্রশ্নগুলো পড়েই তোমাদের ওই প্রি টেস্ট বা হাফ ইয়ারি যে পরীক্ষা তোমরা যেটা যে যা বলবে সেই পরীক্ষা দাও দেখবে পঞ্চাশ নম্বরে কারো চল্লিশ নম্বরে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো দাও তারপর ওই ভিডিওগুলো ধরে ধরে দেখবে দেখবে তোমরা কিন্তু অনেক বেশি নম্বর পাবে দেখব পরের প্রশ্ন দেখো পড়শি যদি আমায় ছুতো পড়শি ছোঁয়ার বিশেষত্ব কি বন্দি সত্য ভানিছে ধান কথাটির অর্থ কী আসে নাই ফিরে ভারত ভারতী এই যে মাকে দীপান্তরিতা বলা হয়েছে কেন তো এই যে ব্যাপার ঠিক আছে তো মাকে দীপান্তরিতা বলা হয়েছে কেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের একটু খটকা লাগবে তোমরা যদি না সেই পদ্যগুলো পড়ো বা গল্পগুলো না পড়ে থাকো তাই আমি বলছি সেই পদ্য গদ্যগুলো তোমরা পরীক্ষা এবার দিয়ে নাও পৌঁছানো যেটা হচ্ছে এই সাজেশান থেকে তারপর ওগুলো একটা একটা করে দেখবে দেখি পরের যে প্রশ্ন দেখো ধ্বংস হলো কি রক্ষপুর রক্ষপুর বলতে কী ইঙ্গিত করেছেন কবি সব দিন হয় না বাজার সব দিন বাজার না হওয়ার কারণ কি রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি মাথায় রাগ চড়লে কী হয় এই যে মাথায় রাগ চড়লে কী ঘটবে তো এই যে ব্যাপারগুলো আছে বা এই প্রশ্নগুলো আছে দেখবে আমি তোমাদেরকে বলেছি যে পদ্য থেকে তোমরা দুটো বড় প্রশ্ন পড়ে যাবে খুব ভালো করে সেটা হচ্ছে নুন আর বাড়ির কাছে আরশি নগর নয় দীপান্তরের বন্দিনী দীপান্তরের বন্দিনী আর বাড়ির কাছে আরশি মধ্যে একটা নন্দ এই দুটো প্রশ্ন তোমরা পড়ে যাবে আর দুটো গিয়েই পরীক্ষায় লিখবে তারপরে দেখো প্রশ্ন বলছে খেতে বসে রাগ চড়ে যায় রাগ চড়ে যাওয়ার কারণ কি আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে সাধারণ ভাত কাপড়ে চ দিন চলে যাওয়ার কারণ কি। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সময় আমি তোমাদের যখন ওই পদ্য আলোচনা করছি নুন তখন আমি তো বড় প্রশ্ন আলোচনা করছি তো নুন আর বাড়ির কাছে আরসিনগর এই দুটো পড়ে যাও আর তোমাদের যে গদ্য আছে দেখবে তোমাদের কোনো স্কুলে হবে কর্তার ভূত কোনো স্কুলে হবে ডাকাতের মা তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে পড়বে খুব ভালোভাবে দেখো আমরা তো সামান্য লোক সামান্য লোক শব্দটি কিসের ইঙ্গিত দেয় আমরা তো অল্পে খুশি এমন বলার কারণ কি। এই প্রশ্নগুলো তো তোমরা পড়ছোই আর তোমরা প্রথমে আমি তোমাদেরকে দেখো বড় প্রশ্ন দিলাম কর্তার ভূত নয় ডাকাতের মা এই দুটো তোমরা পড়ো তোমাদের যে স্কুলে যেটা বলছে সেইখান থেকে একটা করে প্রশ্ন পড়ো বড় থেকে একটা প্রশ্ন দেখো পদ্ম থেকে দুটো লিখতে হয় তোমরা দুটো পড়ে যাও নুন আর বাড়ির কাছে আর্শি তাহলে তোমাদের পদ্ম আর গদ্যর কিন্তু প্রশ্ন সমস্ত কিছু হয়ে গেল আর রকম অবস্থা কিছু থাকলো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই